বছরের শেষ দিনে চেটেপুটে আনন্দ উপভোগ করতে রাজ্যের বিভিন্ন ভ্রমণ স্পটে উপচে পড়া ভিড়। উত্তর থেকে দক্ষিণ রাজ্যের সমস্ত ভ্রমণ স্পটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় 31শে ডিসেম্বর। বাদ যায়নি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ইছামতি নদীর তীরে অবস্থিত টাকি পর্যটন কেন্দ্র। তাই টাকি মানেই বিভিন্ন ইতিহাসের সাক্ষী। ইছামতি নদীকে নিয়ে রয়েছে নানান ইতিহাস, রয়েছে অনেক আবেগ। সারা বছরই টাকি পর্যটন কেন্দ্রে বহু পর্যটক ভিড় জমান, কিন্তু বছরের শেষ দিন এখানে একটু বেশি পরিমাণে ভিড় লক্ষ্য করা গেল। শুধু টাকি নয়, মালদা জেলার টাইগার হিলে উপচে পড়া ভিড় ছিল রবিবার। দার্জিলিং থেকে অনেকেই টাইগার হিল দেখে দৃষ্টিসুখ অনুভব করেন, কিন্তু মালদা জেলার বামনগোলায় অবস্থিত সুন্দর পরিবেশে এই টাইগার হিলের আসল মজা পিকনিকে। খুবই মনোরম পরিবেশে মানুষ আনন্দ উৎসবে মেতে ওঠেন। বছরের শেষ দিন রেকর্ড ভিড় লক্ষ্য করা গিয়েছে জঙ্গলমহলে। ঝাড়গ্রামের জিওলজিক্যাল পার্ক, বেলপাহাড়ি, কনকদুর্গা মন্দির সহ বিভিন্ন পর্যটন স্থলে উপচে পড়া ভিড় ছিল। সবাই তাড়িয়ে তাড়িয়ে বছরের শেষ দিন উপভোগ করেছেন। কলকাতার ইকো পার্কে এদিন তিল ধারণের জায়গা ছিল না, পুরো ইকো পার্ক চত্বর হয়ে উঠেছিল পিকনিক স্পট। অনেকেই বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে এখানে এসে বিভিন্ন খেলাধুলায় মেতে ওঠেন, সেই সঙ্গে তারা বাড়ি থেকে রান্না করে নিয়ে আসা খাওয়ার একসঙ্গে বসে খান। বছরের শেষ দিন খুবই আনন্দে মেতে ওঠেন বঙ্গবাসী। শুনেছি অনেক ভালো, তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করতে এসেছি। বাড়ি ফাজাল বাতিল করবো, টাইগার ফাইগার দেখি আর কি কি এখানে আছে এক্সপ্লোর করতে এসেছি। ঝাড়গ্রাম দারুণ লাগে। আর নতুন বছরটা আমার দুটো অ্যাম্বিশন আছে, সেগুলো করব। আর আমি চাই, আমি অ্যাকচুয়ালি গভর্নমেন্ট এমপ্লয়ি, এমএসএমই, ডিএফও তে সার্ভিস করি। তো আমি চাইবো ঝাড়গ্রামে নেক্সট আমি আরো প্রোগ্রাম করে সর্বসাধারণের, যে মাইক্রোসফট অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ গুলোর উন্নতি সাধন করতে। পাহাড় আছে, গুরুসাঙ্গা নাকি পাহাড় আছে, ওই পাহাড়ে উঠেছিলাম, এনজয় করেছি। কি লেক আছে, লেক পাহাড়ে সবগুলো এনজয় করেছি। জায়গাটা নিরিবিলি ভালো, এটা নিরিবিলি ভালো জায়গা, পিকনিকের জন্য খুব সুন্দর, পরিবেশটা ভালো এখানকার। আমরা আজকে এসেছি হলো 12 মাইলের টাইগার হিলে। তো বুঝতেই পারছেন বছরে 365 দিন আমরা সবাই অনলাইনের কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো যার দরুন এই বছরের শেষে আজকে 31শে ডিসেম্বর, রবিবারও ছিল, তো সবারই সময় বের করে আমরা আমাদের ইউনিয়নের পক্ষ থেকে এখানে একটি পিকনিকের আয়োজন করেছি। আর বুঝতেই পারছেন, দেখতেও পারছেন, মনোরম পরিবেশ রয়েছে, হালকা ঠান্ডা ওয়েদার, সুন্দর রোদ ঝলমল করেছে। তো তার সাথে আমাদের পিকনিকও চলছে এখানে শান্তিপূর্ণভাবে। খুব ভালো লাগছে। এখন অবধি এখানে এসে কুমির দেখলাম আর বক দেখা পেয়েছি, বাঘের এখনো দেখা পাইনি, বাঘের দিকেই যাচ্ছি। সারাদিন আমরা লঞ্চে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া, সাইট সিন দেখা, এগুলোর মধ্যে দিয়ে খুব সুন্দর লাগছে। প্রাকৃতিক পরিবেশ অসাধারণ, ভাবা যায় না। এটাই তো সবার ইচ্ছে, সেই ইচ্ছে পূরণ করার জন্য একটু বেড়াতে আসা সবাইকে নিয়ে। সারাদিন সবাইকে নিয়ে ঘুরবো, খাবো, দাবো, আনন্দ করবো।